আমাদের এই হাতে যে ব্যাটারিগুলো আছে ব্যাটারিগুলো আমি আপনাদের ফায়ার করে দেখাই এই যে দেখেন কোনো ধরনের ফায়ার করে না তো এই যে ব্যাটারিগুলো দেখেন টোটালি ফায়ার করে না তো এই এই ব্যাটারিগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি বাদ দিয়ে দিছি এই জায়গায় যত ব্যাটারি দেখেন এই ব্যাটারিগুলো কিন্তু কোনো প্রকারই ফায়ার করে না আপনারা জানেন এই ব্যাটারিতে দুইটা ক্লিপ অ্যাডজাস্ট করলে অনেক ফায়ার দেওয়ার কথা তো টেনি একটু আপনাদের বাড়ি দিয়ে দেখাই দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে নতুন একটা ব্যাটারি কিন্তু এইভাবে ফায়ার দেয় না তো এবারে আমি এই যে ব্যাটারিটা চার্জ দিলাম চেক করে দেখাবো আপনারা দেখেন কি পরিমাণ ফায়ার দেয় যা বলার মতো না ব্যাটারিটা মিনিমাম কিন্তু 1200 টাকা দাম আছে এই ব্যাটারিটা তো এইভাবে যদি আপনারা এই ব্যাটারিগুলো ঠিক করতে চান তো আমাদের এই ভিডিওগুলো অনুসরণ করুন এই যে আমাদের এইটা কি পরিমাণ এইভাবেই আপনারা পারবেন এই পুরো নষ্ট ব্যাটারিগুলো ঠিক করতে তো আসুন আমরা পুরো ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম ভিউয়ার্স নষ্ট ব্যাটারিগুলো কিভাবে ভালো করবেন সেই বিষয়ে আজকে আপনাদের প্র্যাকটিক্যাল কাজ শিখাবো ভিউয়ার্স আমাদের এই হাতে যে ব্যাটারিগুলো আছে ব্যাটারিগুলো আমি আপনাদের ফায়ার করে দেখাই এই যে দেখেন কোনো ধরনের ফায়ার করে না তো এই যে ব্যাটারিগুলো দেখেন টোটালি ফায়ার করে না তো এই এই ব্যাটারিগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি বাদ দিয়ে দিছি এই জায়গায় যত ব্যাটারি দেখেন এই ব্যাটারিগুলো কিন্তু কোনো প্রকারেই ফায়ার করে না আপনারা জানেন এই ব্যাটারিতে দুইটা ক্লিপ অ্যাডজাস্ট করলে অনেক ফায়ার দেওয়ার কথা তো আমরা আজকে দেখব যে এই ব্যাটারিগুলো কি করলে কিভাবে আবার এই চার্জ উঠবে এবং চার্জটা থাকবে সেই বিষয়ে আমরা কাজ করব তো এই কাজ করার জন্য আমরা এই ক্লিপের ঢাকনা অনেক সময় খুলে নেই তো এই ক্লিপের ঢাকনাগুলো খুলে নেই কিসের জন্য এটার ভিতরে এই যে মুক্কগুলো আছে এই মুক্কটির ভিতরে আমরা সিরিঞ্জের ইয়া দিয়ে তারপর অ্যাসিড ঢালি তো অ্যাসিড ঢালার পরে তারপরও কিন্তু চার্জ হয় না তো আজকে আমি বলবো যে আপনি কত গ্রাফিডি দিয়ে এটার অ্যাসিডটা ভরবেন শুধু কি অ্যাসিড ভরলেই হবে না তো আমরা আজকে দেখব এটা কত মানের অ্যাসিড গ্রাফিডি করতে হবে তো এই একটা আর দ্বিতীয়ত তো আমাদের এই 6 ভোল্টের যে কভারটা আছে এটাও খুলে নিলাম এটার যে এই ঢাকনাগুলো আছে অতএব মুখগুলো এই মুখগুলো আমি খুলে নিলাম খুলে নেওয়ার পরে আপনাদের আমি দেখাবো যে এই ব্যাটারি একদম নূতনের মতো চার্জ ধরবে এবং এখন এই জায়গায় ফায়ার করে না দেখেন আমি এইভাবে ঘষছি দাগ হয়ে গেছে এই দেখেন ফায়ার করে না আর আমি আপনাদের এই কাজগুলো করার পরে দেখাবো যে কি পরিমাণ চার্জ উঠে তারপর আপনাদের আরও একটা সমস্যা আছে যেই সমস্যাটা হলো আপনারা যেই চার্জারটা দিয়ে চার্জ দেন এই চার্জারটা আসলে কি এম্পিয়ার সম্পূর্ণ আছে কি না এই চার্জারে যদি ভালো এম্পিয়ার না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের চার্জ ধরতে প্রবলেম হবে তো এই হইলো আমি ব্যাটারিগুলো খুলে নিলাম তো এখানে আমি আর একটা 4 ভোল্টের ব্যাটারি খুলে নিলাম যাতে 4 ভোল্টে আমি এই 3 জাতের ব্যাটারি আছে এই জায়গায় 3 জাতের ব্যাটারি আপনাদের দেখাবো আর বিশেষ করে আমাদের এই সিস্টেমটার পরেও আরও সিস্টেম আছে ওই সিস্টেমগুলোও অন্তত আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওর ভিতরে তো এখন আমরা জাস্ট অ্যাসিডটা ভরে নেব তো এখন আমরা এই সিরিঞ্জের ভিতরে অ্যাসিড নিলাম এই অ্যাসিডগুলো আমি এই একটা ব্যাটারিতে ভরিয়ে দেখাই
তো আপনাদের হয়তো অনেক ধারণা যে জলিল ভাই বুঝি এতক্ষণ চার্জ দিয়েছে, এই জায়গায় কিন্তু দেখেন জায়গায় কিন্তু এখনও ফায়ার করে না। আমি চার্জ দিই নাই, জাস্ট ক্লিপগুলো লাগাই রাখছিলাম। তো এখন দেখেন আমি এই একটা ক্লিপ লাগাইলাম আর এই আর একটা ক্লিপ এখন বাড়ি দেব। এই দেখেন এখন কিন্তু আমাদের ট্রান্সফরমার লাইন দিছি, এতক্ষণ লাইন ছিল না। তো এখন আমি এটা নেগেটিভ ক্লিপে লাগাবো। দেখেন এই জায়গায় কিন্তু ফায়ার করে, এই জায়গায় কিন্তু ফায়ার করে। তো এখন আমরা এই অবস্থায় দুইটা মিনিট রাখবো, জাস্ট দুইটা মিনিট। আমাদের এই জায়গায় যখন চার্জ উঠবে তখন দেখবেন এই পানিগুলো কিন্তু ফুটবে, এই ভিতরের পানিগুলো কিন্তু জাগে না, এই পানিটাই ফুটে ফুটে উপরে উঠবে। তো দেখেন এই কিন্তু ভালো করতে আছে, এখনই আমাদের এই এক মিনিট হইতে না হইতে ব্যাটারিটা ভালো করতে আছে। তো এইভাবেই আমরা যখন এই পানিটা বলকটা উঠবে তখন আমরা বুঝতে পারবো যে ভিতরে যে প্লেটগুলো শুকিয়ে আসিল এই প্লেটের ভিতরে আমাদের এই অ্যাসিডটা মানে আর কি নিতে আছে, বা প্লেটের একটা যে কার্যক্রম এই কার্যক্রমটা চলতে আছে। তো ঠিক এইভাবে আপনারা প্রত্যেকটা ব্যাটারির কাজই করতে পারবেন। তো আমি বেশি সময় নিব না, আগে আপনাদের একটু চেক করে দেখাই। তো এবারে আমরা এই নাইফটা নিয়ে একটু আপনাদের বাড়ি দিয়ে দেখাই, দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে নতুন একটা ব্যাটারি কিন্তু এইভাবে ফায়ার দেয় না। দেখছেন নতুন একটা ব্যাটারি এইভাবে ফায়ার দেয় না, মাত্র এক মিনিটে যেই চার্জটা উঠছে। আবার এই চার্জারটা আমি আগেও বলছি যে চার্জারটা কিন্তু কম এম্পিয়ারের ট্রান্সফরমার হবে না, মিনিমাম আপনার 3000 মিলি একটা ট্রান্সফরমার লাগবে। এই 3000 মিলি 12 ভোল্টের ট্রান্সফরমার দিয়ে আপনি ডাউন ব্যাটারিগুলো ইজিলি ভালো করতে পারবেন। তো এবারে আমরা অন্য একটা ব্যাটারি দিয়ে দেখাই, এটা কিন্তু আমাদের কোনো চার্জ নাই। তো সেই বিষয়টা আমি দেখাই, এ জায়গায় কোনো প্রকারের চার্জ নেই। আমি আপনাদের দুই মিনিট লাগাই দেখাবো, দুই মিনিট পরে বুঝতে পারবো যে আমরা এই ব্যাটারিটা কী পরিমাণ চার্জ আসে। তো প্রায় হয়ে গেছে, আমরা আর মাত্র 10 সেকেন্ড পরেই এই ব্যাটারিটা উঠাবো। ব্যাটারিটা উঠানোর পরে বুঝতে পারবো হয়েছে কি না। তো আমি উঠে নিলাম, এখন এই জায়গায় বাড়ি দিয়ে দেখাই। দেখেন এ জায়গায় কিন্তু চার্জ উঠছে। তো 10-15 সেকেন্ড 20 সেকেন্ডে যদি চার্জ উঠে যায় তো সেক্ষেত্রে আর কি লাগে। আর এই ব্যাটারিটা যদি মিনিমাম আপনি 2 ঘন্টা চার্জ দেন তো আপনার একটা নতুন ব্যাটারিকেও হার মানাবে এই পুরান ব্যাটারিতে। তো এইভাবেই আপনারা ব্যাটারি ঠিক করে নিতে পারবেন। এর পরের ভিডিওটা আমি ব্যাটারি খুললে আপনারা কিভাবে ঠিক করবেন সেই বিষয়টাও আমি দেখাবো। তো যাই হোক, আমরা এই ব্যাটারিটা এখন খুলে নিচ্ছি। এই ব্যাটারিটা আমি আবারও চেক করে দেখাই, দেখেন কি সুন্দর ফায়ার দেয়, মানে মনে হইতেছে যে নতুন ব্যাটারিতে ফায়ার দিতেছে। তো এই ব্যাটারিটা আমি সাইড করে রাখলাম। এই যে 12 ভোল্ট ব্যাটারিটা আপনাদেরকে আমি দেখানোর কথা বলছিলাম, এই 12 ভোল্ট ব্যাটারিতে আমরা 2 মিনিট চার্জ দেব। এই 2 মিনিট চার্জে দেখবেন আমাদের এই ব্যাটারিটাও ভালো হয়ে যাবে। তো এই চার্জারটা আমরা কিন্তু যে বানাইছি, এই চার্জারের ভিডিও আমাদের চ্যানেলে সারা আছে। প্লাস আমরা এসিডিসি লাইটের ব্যাটারি কীভাবে ভালো করতে হয় সেই বিষয়টা আমাদের চ্যানেলে ওই ক্যাটাগরি নিয়ে ভিডিও সারা আছে। অগণিত অসংখ্য ভিডিও পাবেন আমাদের চ্যানেলে, চার্জার বাধাই থেকে শুরু করে মোটর বাইন্ডিংয়ের এবং টিভি সার্ভিসিং সহ অল ইত্যাদি ইত্যাদি ভিডিওগুলো আমাদের হোম সাইটে গেলে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে আমি এসিডিসির ব্যাটারির কীভাবে ভালো করে সেই ভিডিওটা যে আমরা করছি এই ভিডিওর লিঙ্ক ইনশাল্লাহ দিয়ে দেব। ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক অনুযায়ী আপনি ক্লিক করলেই পাবেন আমাদের সেই ভিডিওগুলোরা।